ইসি সচিবকে অশিক্ষিত বললেন হিরো আলম আমি তো শিক্ষিত কম ইসি সচিব তো অনেক পড়াশোনা করেছেন তাহলে তিনি কেন ভুল করবেন তার মানে তিনি পড়াশোনা ঠিক মতো করেননি ওনাকে স্কুলে বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম হিরো আলম হিরো আলম আজ কথা বলেন উল্লেখ্য গত বুধবার সকালে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে এক বক্তব্যে ইসি সচিব হেলাল আহমেদ বলেছিলেন আপনারা দেখেছেন হিরো আলম পর্যন্ত ইসিকে হাইকোর্ট দেখায় হিরো আলম বলেন নির্বাচন কমিশনকে আমরা হাইকোর্ট দেখায় আসারছি বুঝেন অবস্থা বুধবার রাতেই হিরো আলম ইসি সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমকে বলেন ইসি সচিব আমাকে অপমান করে কথা বলে নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ প্রকাশ করেছেন আমি অবশ্যই তার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন কমিশনে নালিশ করব তিনি আরো বলেন সব মানুষই নির্বাচন করার অধিকার রাখে আমি গরিব মানুষ বলে কি নির্বাচন করতে পারবো না ওনারা রাষ্ট্রের চাকর জনগণের সঙ্গে তাদের আদব নিয়ে কথা বলা দরকার হিরো আলম আরও বলেন ওনারা ভুল করলে কোনো দোষ হয় না আর আমরা ভুল করলে প্রচুর দোষ হয় আমার মতো মানুষ তথা সাধারণ মানুষ আদালতের রায়ের বিপরীতে কোনো কথা বললে আদালত অবমাননার অপরাধ হয় আর ওনারা বললে আদালত অবমান না হয় না ওনারা জনগণের সেবক ওনারা জনগণের টাকা ভোগ করে জনগণের কথা বলবেন ওনারা ওনারা চাকরি করে জনগণের ওনারা অন্য ভাষায় কথা বলবে না ওনারা রাষ্ট্রের চাকর আমার কথা হলো চাকর চাকরের মতো থাকবে চাকরের এত বেশি কথা কেন এ যেন সেই রাজার পুত্র আর রাজার মতো কথা বাবা মাকুর মারলে কি হয় মাকুর মারলে হয় তোমার ছেলে যে মেরেছে আমার মাকুর মহা মহা পাপ হয় আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ